নায়িকা হিসেবে জন্ম হয় এ জীবন তোমার আমার সিনেমার মধ্য দিয়ে। তবে অনেকেই জানেন না এই সিনেমার নায়িকা ছিল শাবনূর। শাবনূরের সিনেমায় কিভাবে এলেন পূর্ণিমা তা জানাবো এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং বিনোদন জগতের এরকম নিউজ জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে আসেন পূর্ণিমা। তবে অনেকেরই অজানা পূর্ণিমার অভিষেক সিনেমার নায়িকা ছিলেন শাবনূর। শাবনূরকে নিয়ে জাকির হোসেন রাজু নির্মাণ করেছিলেন জীবন সংসার সিনেমাটি। সালমান শাহ শাবনূর জুটির অসাধারণ সুন্দর একটি সিনেমা ছিল জীবন সংসার। জীবন সংসার সিনেমার একটি গানে শুটিং না করে মারা যান সালমান শাহ। সালমান শাহর মৃত্যুর পর সিনেমাটি মুক্তি পেলে সিনেমাটি সুপার বাম্পার হিট, ব্যবসা সফল একটি সিনেমা হয়েছিল। আর সেই ধারাবাহিকতায় এ জীবন তোমার আমার সিনেমায় শাবনূরকে নিয়ে কাজ করতে চেয়েছিলেন জাকির হোসেন রাজু। এ জীবন তোমার আমার সিনেমার প্রস্তাব নিয়ে শাবনূরের কাছে গিয়েছিলেন পরিচালক। শাবনূরও প্রথম রাজি হয়েছিল গল্পটি শুনে। তবে দুজনের মধ্যে পারিশ্রমিক নিয়ে বনিবনাদ হচ্ছিল না। শাবনূর যে পারিশ্রমিক দাবি করেছিলেন তা দিতে রাজি ছিল না পরিচালক। জীবন সংসার সিনেমায় যেই পরিমাণ পারিশ্রমিক দিয়েছিলেন শাবনূরকে, সেই রকম পারিশ্রমিক দিয়ে শাবনূরকে কাজ করাতে চেয়েছিলেন এ জীবন তোমার আমার সিনেমাটিতে। কিন্তু শাবনূরের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে শাবনূরও তার পারিশ্রমিক ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকে, যার কারণে পারিশ্রমিক নিয়ে দুজনের মধ্যে সমঝোতা হয়নি। দুজনের মধ্যে সমঝোতা না হওয়ায় এ জীবন তোমার আমার সিনেমাটি ছেড়ে দেয় শাবনূর। তারপর শাবনূরের পরিবর্তে নতুন মুখের সন্ধান করতে থাকেন জাকির হোসেন রাজু। পরিচালক রাজু মনে মনে ডিসিশন নেন নতুন কোনো মুখকে তুলে ধরবেন এই সিনেমাতে। এরপর খুঁজে বের করে দুষ্টু মিষ্টি নায়িকা পূর্ণিমাকে। পূর্ণিমা তখন একদম নতুন আর বয়সও ছিল ছোট, সিনেমা বিষয়ে তেমন ধারণা ছিল না তার। সিনেমা শুটিং শুরু করার আগে পূর্ণিমাকে বেশ কয়েকবার ট্রেনিং দিয়েছিলেন পরিচালক। 1997 সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল আর প্রথম সিনেমায় পূর্ণিমার পারিশ্রমিক ছিল 1 লক্ষ টাকা। এই সিনেমায় রিয়াজের সাথে জুটি বেঁধেছিলেন পূর্ণিমা। রিয়াজের সাথে নায়িকা হিসেবে অভিষেক ঘটেছিল পূর্ণিমার। তবে প্রথম সিনেমায় সাফল্যের মুখ দেখতে পারেননি পূর্ণিমা। তারপর একে একে বেশ কয়েকটা সিনেমা করেছিলেন পূর্ণিমা। পূর্ণিমার সেই সিনেমাগুলো ফ্লপ হয়। একটা সময় পূর্ণিমা চলচ্চিত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে সময় যত গড়াতে থাকে পূর্ণিমা নিজেকে সেভাবে গুছানো শুরু করে। নিজেকে গুছিয়ে আবারও সিনেমা করতে শুরু করেন পূর্ণিমা। তারপর একে একে পূর্ণিমা রিয়াজ, ফেরদৌস, আমিন খান ও মান্নার সাথে জুটিবদ্ধ হয়ে অনেকগুলো ব্যবসা সফল সিনেমা উপহার দেন আর নাম লেখান সেরা নায়িকাদের খাতায়। 90 দশকের সেরা নায়িকাদের নাম বলতে প্রথমেই সবার মুখে শোনা যেত শাবনূর, মৌসুমি, পূর্ণিমা, এই তিনটি নামই। তো এই ছিল এ জীবন তোমার আমার সিনেমার পিছনের গল্প। পারিশ্রমিক নিয়ে বনিবনাদ হলে হয়তো শাবনূরের আরেকটি ব্লকবাস্টার হিট সিনেমা আমরা দেখতে পেতাম, হয়তো পূর্ণিমার অভিষেক হতো অন্য কোনো সিনেমায় অন্য কোনোভাবে। শাবনূর এই সিনেমায় অভিনয় করলে ছবিটি কতটুকু জনপ্রিয় হতো বলে আপনার মনে হয় অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।